কেমন লাগে? আমনে এই আইডিয়া নাই, এই আইডিয়া কত একটু দুই এই ইয়ার পান নিয়ে আসছে নি বিয়ে করার ফলে বুঝাম মোক সাইডে মানুষ না খাওয়া একটু শরবত পর্যন্ত শরবতের উপরে মরা করতে পারিনি। হ্যাঁ বিয়া 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 হালার পালার একটা জাত কাডুরি হালার পালার কেমনে পারলে হালার পালার একটারে যদি মুই পাই না ঠিক আছে হে গেলে ওকে দেখাই দিতাম যে কয়সার ঘুমে কয়সার আড্ডা হয়। মোর নাম কি? মোর নাম বেয়া বাকি বেয়া করি লাগছে এবার তাই যাই হোক তাই হেন্যে মনে হরো আমারে যে করছে না অপমান করছে আমারে যেবারতে মাইয়ে দেহাইতে নিয়েছে সেবারতে তো নেই নেই নিয়েছে এক মরা লাভার মাইয়ে আছে সেই সেই মাইয়ারে দেহাই বিঠাইবে তাই মই তো গেছি মনে হরো একটু হাঁকাই হকাই অন্যরকম অন্য স্টাইলে ভাব ভাব লইয়া হবে ঠিক আছে তাহলে আপনার করছে নাকি সেটা তো কইবেন এটাই কইতেছি না কইলে বুঝবেন এক গ্লাস শরবত দূরে কথা এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ায় না মোর পেটের মোর পেটের কৃমিগুলো মরে বুঝছো ভূতই গেছে হ্যাঁ আপনি যা কইতেছেন আমার মাথা মতো গরম আমি যদি থাকতাম শোনেন কথাটা হ্যালো হ্যাঁ আপনার এই অবস্থা হইতে না তুই থাকবি কে তোর মোর ভারবি তুই থা লাগবে হেমে যাবি কে তুই তুই থাকবি হ্যাঁ মুমে ডাল পাল্লা যাই পড়ে হ্যাঁ মুমে তুই দৌড়ু দৌড়ি করবি তুই হেই তো করছ আর যদি তুই থাকতে এলে ঘটনা তো করতে না কোনো রকমই করতে না শালার শালায় কই যাই ও আরে আইজ বানমু হ্যাঁ পামু আরে দেখ সামনে গেলি পামু আরে মাউগার ঘরে আজ যদি পাই আপনি পারবেন না আমি যদি গাছের লাগে বানতে আপনি কিছু করতে পারবেন পারবো না ওই দিন যা ওই সে প্রতিশোধ আপনি নিতে হবে সুন্দর মতো হ্যাঁ ওই যে মাউগার এ এ ফজ কাকু এ এ কাকু এ আপনি কি পাড়া বড় হই কে আবার দাঁত দাঁত কেলান দি আপনি হেন্যা আমারে আমি যে একজন বিবাহযোগ্য পাত্র এবারে আপনার কোনো জ্ঞান বুদ্ধি আছে আপনি মরে নিয়ে এই মরা লাভারি লই গেলেন এই এরপর মুই কোন অবস্থা আপনার ভাই ফুটা পড়ি আছে কোন অবস্থা না এ আমরে উঠে ওঠে না এই আমরা সুর 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 করি এই এরপর মোরে এই হালাই থুই আইছে এবারে এই এরপর করছে কি করতে পারো কি করছে মোরে কুডুর মধ্যে হালাই থুই আইছে হে মুই উঠতে দেই কিছু না মুই কম মে হে কোন ঠিক ঠিক না না খবর আছে আমার ভাই অনেক স্মার্ট ঠিক আছে হ্যাঁ এখন বিয়ের সময় বিয়ের বয়স হয়ে গেছে সোজা কথা বিয়ের জন্য পাগল বিয়ের লাগবে আপনি যদি বিয়ে ঠিকঠাক মতো যদি পারেন কোনো মাইয়ে দেখতে তাহলে আগে খোঁজ খবর ভালো করে নেবেন নাইলে মাউ গর্ভ এরপর যে কি করমু চাষা বললে ছাড়িয়ে দিলাম ঠিক আছে যা বাবু রাগস নে তোরা যা আচ্ছা লনে দিক যাই আচ্ছা যা তোরা যা আপনি আলার পালার কুমের পাগল আইছে আল্লাহ ইচ্ছা সবই তৈরি এখন একটা না একটা প্ল্যান বাইর করা লাগবে বুঝছো কি প্ল্যান আব্বু আব্বু তো মোরে বিয়ে করাই চায় না এখন এত ট্রাই করলাম আমার না কি একটা লেপ খাবো সিডিটা দিলে দিলে আব্বু ওই সিডিটা পাইলে মাস্ট আমার মনে হয় আব্বু রাজি হয়ে যাবে আর সিডিটা লেখকে দিলে তোর দিব তুই করবি কি নশার দোকানে থুবি তুই নশার দোকানের মাধ্যমে নশারে আমি কই দিব যে আব্বু রাতে যে কোনো মুহূর্তে সিডিটা যে পৌঁছে দিতে ঠিক আছে হ্যাঁ এবার আব্বু সিডিটা পাওয়ার লগে লগে আহ বিয়ের ঘন্টাটা বাজি জোরে বেটা এখন তো মোর মন একটা ববিতে ঢেলে দিচ্ছে ল চল বুদ্ধিটা কিন্তু একটা খারাপ হয়নি হয় খারাপ হয়নি মানে সিডিটা আব্বার দ্বারা এখন লেখ ঠিক আছে আমার মনে হয় এ পুরোটা কাম হইবে হালার ফলা কাডুর হালার ফলা লইয়া বরাবর আব্বা ঠিকানা আব্বার কাছে ঠিকানা মুগবাড়ি আব্বার কাছে
যাক এতক্ষণে তো তলে হাওলে সিঁড়িটা ঘামটা জানি কমে থইলাম ঘামটা থইয়ে এসে পড়তে কাকু আসেন ভালো আমি তো বাইরে খাই না তো দেহি খুললে এটার মধ্যে কি আছে এই হালকা তার সিডি খুলে এবার বরাবর আব্বা বুঝলাম না কিছু বরাবর আব্বা ঠিকানা আমাগো বাড়ির আব্বার কাছে বিষয় এই শীতে একলা একলা ঠান্ডা লাগে তাই আমার একটা বউ দরকার আব্বা বিনীত নিবেদন এই যে আমি আপনার হোটেলের একজন নিয়মিত এবং বাকির খাতার কাস্টমার মানে আপনার পোলা বিগত ২৪ বছর আপনার হোটেলে আমি বাকি খেয়ে হাত আর কম্বল মিশে মিশে অপব্যবহার হচ্ছে তাই আমাকে বাহিরে দেও সিডি না মাল গর্ব থাম তাই ঠিক আছে দাঁড়া সিডি রাখতে দিয়ে তুই আয় ফোন দিয়ে লই গেলে কমে শোয়াসান পক্ষী আর মনে হয় আব্বাই পুরো রাজি আমি রাজি হয় তো মনে আমার মনে হয় পুরো বিয়েটা হই না হয়ে যায় আর বুঝতো আর আমার বাপও একটা লিজেন্ড ছিল ঠিক আছে হ্যাঁ আবার বুঝে তো জ্ঞান বুদ্ধি একটা কম না যাই হোক মুতে আর পোলা মুই যে বান্দর মরছে মোর ভাই আর বড় বান্দর এমন সিডি পাওয়ার পর এমন কি করবে আমার মনে হয় এমন কাকু ঘটক কাকুর দ্বারা হয়তো বা ফোন টোন দিতে পারে দিলে হারে হুনাইবে যে ওটা ওলায় তো লজ্জায় মোর সামনে কয় নাই তাই এখন ওটা মাইয়ে মুইয়ে দেখলে ওলারে কিন্তু বিয়েটা করে আমার মনে হয় কামড় এমন মোর একটা ওগ্রাই আসাইতে আছে পুরো বৃষ্টি তুই কম নে তুই আয় আমার সামনে আয় তোর আমার দরকার আছে তুই বলে বিয়ে আর বিয়ে আমার সিটি দিয়েছো ফাড়াইয়া হালা আর হালা হ্যাঁ পাড়ার ভো পাড়া থামিন দি
আর আপনি কিন্তু আব্বা প্রথম এটা ভুল করছেন মুই জমিদারের ফলাতে কি মোর দাদা ডেমালা সম্পত্তি কিন্তু রাখতে গেছে হ্যার উত্তরের অধিকার আমি এখন আপনি মাঠে কাম করবেন না আমি করবো আপনি দেখুন আমি দাদা আপনি লেখাপড়া করে নাই আপনি এমন অমনি গেছেন স্কুলে ভর্তি করে দিয়েছে স্কুল টিস্কুল আলাই কি এমন আপনি গেছেন বলে তো আপনি লেখাপড়া করাইছেন মুই তো একটা গ্রাজুয়েট ছেলে আর আমি একটা বিবাহযোগ্য পাত্র আপনি আমার বিয়ে থানা করাইলে আমি কি করি আমি তো একজনের হাতে সিডি সিডি লাস লাস সব আলাই তুই আপনি আমি সিডি দিছি কির মেসারা তো কোনো উপায় নেই এলাকার কেডা আছে আমার বাপের আমি আপনার পোলা একটা পোলা তা আমার তো কোনো ওয়ারিশ নেই আপনি আমি আপনার পোলা তাহলে আমি তো সব কিছু পাবো না আমি গুরুমনতা করবো না আমি তো কোনো কিছু ভরিই না এর চেয়েও কিন্তু সুন্দর মতো ঘোরা যাবে ও তোমার এই কথা ইন্দারে রু এখন তুমি কি করতে চাও তোমার বিয়ে কারণ লাগবে এই লিগে সিডি পাঠাইছো হ্যাঁ হ্যাঁ তোমার ভাই কষ্ট করে আর তুমি টোন টোন করো সব জায়গায় সব রয়ে তো আবো আমি আমি আপনারে কই আমি শুনেন আমি আপনার একটা কথা কই মোর তো বয়স কোরআন নে কোনো অংশ কমা নাই মোর বয়স তো 20 বছর হয়ে গেছে আর আমনে 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 দি 19 বছরে কালে বিয়ে করছে লাগা বম্বা শায়রি মেমা নি এ মাতলে লে লে মহা মুসিবতে সরে লইয়ে যে কি করব আর আমার তোলাও একটা হালাইয়াও দিতে পারি না কিন্তু তো আমার মান সম্মান ইজ্জত সব খুইবে কোন বাড়ির বেড়া ভাঙ্গে না কি ভাঙ্গে না কোন বাড়ির ভাঙ্গে না তো এ নেব নেব না হ্যাঁ তুমি কই গেলা এই তাইলাম কুমবে গেলে ওই আমার ক্ষেতে টেতে গেছিলাম আমি পানি টেন দিলে কি করে লেখলাম মানে কি করব একটা আমার একটা বলদা পোলা আছে না হে তো ওই কোলায় নামবে না হে টুন টুন করবে এদিক ওদিক যাইবে কি হরে না হরে এই তাই যাও কই তুমি একটু দোকানে যাম সদায়ন আমার কেমন জানি অস্থির অস্থির লাগে আরে মে কইও না ওই কোলা আছে না আমার একটা জারু ও মাগর বই সুবিধা হয় না সুবিধা হয় না হে ওই এমএম মেয়াদে দেয়া সাক্ষাৎ করে না হয় পরে আবার বিয়ে করবো ওই যে রহিমের রাতায় রহিমের চেন না রহিমের রাতে আমার সিডি দেওয়া হয়েছে ও সিডি দেওয়া হয়েছে আমার দাঁড়ে হ্যাঁ সিডি দেওয়া হয়েছে কোলাটাই মানিস যেটা খাইলে আর এমনও বয়স হয়েছে করবো বাকি কোলার তো বয়স কম হয় না তাই হ্যাঁ বয়স হয়েছে ওই ডুবোলার ইয়ানি বয়স হয়ে গেছে আজকাল ঘুরোকার যেটা দেখছি কাইল হইতে এখন হেদাই খারাই খারাই মত বয়সের কোনো শেষ আছে 20-22 বছর বয়স পোলার হেরো তো মনে হয় বেশি হইবে তাই দেখেন এখান থেকে দেখি দেখি দেবেন তুমি হইয়ে কও আমার বিয়ে করার বয়স হয় না হ্যাঁ টাকা পয়সা লাগে না হ্যাঁ পামু কই টাকা পয়সা তো আমাদের যে আছে খারাপ না আমাদেরটা তো খায় মানছে আমাদের তো আর হ্যাঁ দেখেন না তো দেন পোলাটার বিয়ে করাই দেন পোলাটারে বিয়ে করাম ইয়থলি তাই তাহলে বিয়ে যখন করামু তুমি কইছো সুন্দর ভদ্র রোজা নামাজ করে এই কায়দার হইতে হবে গ্রামের ওই গরু বাছুর আছে আমার মহিষ গরু আছে ঘইটে দেওয়া লাগবে বাতরান দেওয়া লাগবে গৃহস্থি মাইয়া হ্যাঁ 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 কাজ করবে একটু সুন্দর সুন্দর হয় জন একটু লেহাপড়া করে কোরআন শরীফ পড়তে যেতে পারে জন তাহলে তুমি জিগেই হোক গোপনে আমি যে কইছি এবার তুমি কই উঠো না আমার মনে হয় যে আব্বা বিয়ে মোরা করাইবে না মরে আর হালার পোলায় বুড়ো হয়ে গেছে এক পা কবরে দিয়েছে হালার পোলায় হেবরের সমস্যাটা কি মুড়ে বিয়ে করলে সমস্যা কি আর মুই মুইয়ান যে কি করব আর বউ তো যদি মুই বিয়ে করাইতে মরে মোর বউ তো হ্যারি খাজমত করতে না মোর খাজমত বেশি করতে মুই তো এমনি স্বাস্থ্য টাস্থ্য মোর ভালোই আছে চলতে ফিরতে পারি আর বলারে কি আমি ম্যানেজ করা যায় দেই দি বাড়ির দিকে যাই আজ ভাতটা বলে নাও থাকতে পারি রাখো মুই আমাদেরই যাও তো স্যার বদার কাকু মনে না সমস্যা মনটা মনে কষ্ট লাগি গেছে কারণ আব্বার লগে একটা ফাল করে লাইছে আব্বাই মরে লড়াইছে বুঝলেন হ্যাঁ ওটা সাই সুপার হয়ে গেছে আমি ক্যাশের মতো হয়ে গেছি এইবার মোর মনে হয় এবছর কাকু দিয়ে খাওয়া যে না আব্বাই যে কাজে খ্যাপছে হ্যাঁ মোর ওর যে ডেয়ার মোর যে ডেয়ার কইলে কঠিন মার আলার বলায় মরছেও সেরা আলার বলায় বুঝি না কাকু আলার বলায় এক পো কবরে দিছে হেবর তো হ্যার এত কিছু করা লাগে না মোর সব কিছু হ্যার সয় সম্পত্তি তো সব মুই একলা ভোগ করবো তা মুই টন টন করি না যা করি হ্যাঁ দেহার সমস্যা কি মুই
মুই তো কোনো বাড়ির বেড়া বোড়া ভাঙি না, মুই তো কেউ কুম্বা গাছ টুম্বা গাছ ভাঙি না, তার সমস্যাকে মুড়ে বিয়ে করাইলে মোর তো বয়স কমায়। হন হন ভাইপো, জুয়ান পোলাফান বাড়ি থাকলে কুম্বা গাছ ভাঙ্গা লাগে না, আমনি সে আরেকজনে ভাঙলো হয় নাম তোর উপরে আয় কলঙ্ক যুগ কলঙ্কের এটা মই কইলে সমস্যা কি? মুই তোর বাহেল্লার কথা কইছি আর আওয়ার কালে দেয়া হইছে। কি কথা কইছেন কাকু? এই তুই যা কইছে এই পম্বা গাছ ভাঙ্গার কথাই কুসকি আব্বা কুসকি তাই এ কইছে কই দেখ, তাই তোরা চাইর দিকে দেখ দেখ ভালো মন্দ হাসি কাকু। তা মুই কি তোর লাগ মজা করি? মোর বিশ্বাস না কাকু। এ মাফ করবো বিশ্বাস না, তুই যা ওই তোর বাহে মনে হয় এখনো যাই ঘরে যাই। এখন তোর যখন বিশ্বাস না তার মধ্যে আর কি আর একজন আনলে তা কি কইছে আব্বা কি কি কইছে? আরে হে তো একটু একটু রাজি বোঝো না, হেলা পারে একটু রাজি করো না। কইছি কইছি না ভাই সন্ধ্যায় দেখা করবো আমি তোর বাহের কইছি। হে সন্ধ্যায় মুই একটু দোহান যাম, দোহান কোন আইয়া তোর চাষির লাগে একটু কামাজ করি সন্ধ্যায় যাই তো ভাই বমন হইবে তো। আরে সত্যি কাকু আপনি যে খাইবে আপনি হেই খাবো কিছু লাগবে না। হোক না না।